আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের যে বিষয়টি নিয়ে জানাবো সেটি হচ্ছে কাঁধে ব্যথা। কাঁধে ব্যথায় অনেকেই ভুগে থাকেন এবং আমরা যেই সমস্যাটি দেখেছি, অনেকে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন, বিভিন্ন চিকিৎসকের কাছে যাচ্ছেন অথবা নিজেরা বিভিন্নভাবে ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথা যাচ্ছে না। কেন যাচ্ছে না? আজকে এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে ব্যথা না যাওয়ার পেছনে কারণ কী থাকতে পারে। তো প্রিয় দর্শক, শুরুতে আমি যে বিষয়টি বলে থাকি, সাধারণত ব্যথা হওয়ার জন্য হাড়, মাংসপেশী, লিগামেন্টস, স্নায়ু এই কয়েকটি বিষয় কিন্তু খুবই জড়িত এবং এই কাঁধে ব্যথার ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই প্রকটভাবে জড়িত। আমরা যদি এই কারণগুলো চিহ্নিত করতে না পারি তাহলে কিন্তু ব্যথা যাবে না। কারণ আপনি যদি, আমি প্রথমেই যেই বিষয়টি একটু দেখাতে চাই যে কাঁধে ব্যথার মডেলটা আমি একটু দেখাতে চাই, এইখানে দেখুন মডেল রয়েছে। এই কাঁধে ব্যথার ক্ষেত্রে আমাদের নিচে একটি হাড় এবং উপরে একটি হাড়, এখানে কিন্তু আরেকটি হাড় এবং এখানে আরেকটি অংশ আছে। এই হাড়ের সাথে এই যে যে লিগামেন্টসগুলো, এগুলো মাসেল থেকেই তৈরি হয়, মাসেলের শেষ প্রান্তে এই লিগামেন্টসগুলো টেন্ডন নামে পরিচিত, এইগুলো কিন্তু এই জয়েন্টসটাকে ঘিরে রাখে। তো যদি কোনো কারণে এই সব জায়গায় ইঞ্জুরি হয়, এই লিগামেন্টসগুলোতে ইঞ্জুরি হয় যেগুলো জয়েন্টসকে ঘিরে রেখেছে, সেই সব জায়গায় যদি ইঞ্জুরি হয় এবং এই ব্যথাটি যদি সঠিকভাবে চিকিৎসা না করা যায় তাহলে কিন্তু যায় না। প্রিয় দর্শক, আজকে আমি এটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে চিকিৎসা পদ্ধতিটা কেমন হবে যে দীর্ঘদিন কাঁধে ব্যথা যাচ্ছে না। প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখতে হবে, যদি আমাদের এই ব্যথাগুলো কাঁধ, আপনি দীর্ঘ সময় কাঁধে ব্যথা হচ্ছে, হাত নাড়ালেই ব্যথা করছে, আপনি যখন অনেক বেশি হাতের কাজ করেন, বিশেষ করে যারা ফ্যাক্টরিতে কাজ করেন, হাত একইভাবে বারবার নাড়াতে হচ্ছে একইভাবে, আবার কেউ কেউ আছে কম্পিউটার ব্যবহার করেন, একটি অ্যাবনর্মাল পজিশনে বারবার হাতকে আপনি রেখে কাজ করতে হচ্ছে, আবার যারা বাসায় কাজ করেন, বিশেষ করে বাসায় রান্না বান্নার কাজ একই হাতে করছেন, অন্য কেউ হেল্প করছে না, তারা কিন্তু বারবার একই হাত নাড়াচ্ছেন, এই জায়গাটাতে অনেক সময় কিন্তু ইঞ্জুরি হয়। তবে সবার তো হয় না, যাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে ডায়াবেটিস থাকে, থাইরয়েডের সমস্যা থাকে অথবা যাদের ওজন বেশি, শরীরে অত্যাধিক ওজন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ইনফ্লামেটরি প্রবলেমগুলো বেশি হয় এবং তারা কিন্তু একটি প্রো ইনফ্লামেশন অবস্থায় থাকেন, যাদের ক্ষেত্রে একটু আগাতেই কিন্তু ইনফ্লামেশন হয়। তো এই সব কারণে এই টেন্ডনগুলোতে বা এই লিগামেন্টসগুলোতে যদি ইঞ্জুরি হয় এবং আপনি যদি আবার সে একই কাজ করতে থাকেন, তখন এই ইঞ্জুরিটা কিন্তু সিভিয়ার হয়, তখন হচ্ছে আপনি দেখেন যে প্রচণ্ড ব্যথা, আপনি ব্যথায় ওষুধ খাচ্ছেন, যাচ্ছে না। কিন্তু এই জিনিসটা যদি আপনি খুব আর্লি অ্যাড্রেস করতে পারেন তাহলে কিন্তু প্রাথমিক চিকিৎসা এবং আমরা যেটা বলি যে কিছু কিছু ক্ষেত্রে ব্যায়াম কিন্তু বন্ধ রাখতে হয়। অনেক সময় কিন্তু প্রাথমিক অবস্থায় অনেকে ইঞ্জুরিটা চিহ্নিত করতে না পেরে অনেক ব্যায়ামের পরামর্শ দেয়, আপনি বা আরেকজনের কাছে শুনে নিলেন যে এই ব্যায়াম করলে ভালো হয়, সেই ব্যায়ামটি আবার করতে থাকতেন, বারবার ব্যায়াম করছেন, এই ব্যায়ামে কিন্তু অনেক সময় ক্ষতিও হতে পারে। কারণ যখনই কোনো লিগামেন্টস এবং মাসেলে ইঞ্জুরি হয় তখন কিন্তু এই ব্যায়ামের কিছু ধরন আছে, যেই কিছু কিছু ব্যায়ামে এটা খারাপ হয়ে যায় তখন আপনারা দেখা যায় যে আপনারা এই জিনিসগুলো আরও গভীর হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমি প্রথমেই বলবো যে এই ভুলভাবে আগানের কারণে আপনার ব্যথাগুলো যাচ্ছে না। প্রথম কথা হচ্ছে যে এই জায়গাগুলো যদি আপনারা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারেন এবং আপনাকে সঠিক চিকিৎসকের কাছে আপনাকে যেতে হবে, উনি আপনার পরীক্ষা নিরীক্ষা করবেন, আপনার হিস্ট্রিটা শুনবেন এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করবেন। এই জায়গাটাতে পরীক্ষা নিরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক এবং ফিজিক্যাল পরীক্ষায় আমরা অনেকটা রোগ সম্বন্ধে ধারণা করতে পারি যে তার এই ধরনের ইঞ্জুরি থাকতে পারে এবং এটাকে নিশ্চিত করার জন্য আমরা মাস্কুলোস্কেলেটাল আল্ট্রাসাউন্ড করি, যেই জিনিসটা এখনকার সময় খুবই ব্যবহৃত হচ্ছে। যারা ব্যথা নিয়ে কাজ করেন বা এই জায়গাগুলো নিয়ে খুবই ইমফ্যাসিস দিচ্ছেন তাদের ক্ষেত্রে এই মেশিনগুলো তারা ব্যবহার করেন এবং এই মেশিনগুলো একটু অ্যাডভান্স হয়। স্বাভাবিক যে আল্ট্রাসাউন্ড সেটা থেকে কিন্তু একটু আলাদা, এই মেশিনগুলোর আল্ট্রাসাউন্ড টেকনিক যারা ট্রেনিং প্রাপ্ত এবং যারা করতে অভ্যস্ত তারা সাধারণত এটা মোটামুটি বলতে পারেন। তো সেটা দিয়ে আমরা কনফার্ম হই যে তার ইঞ্জুরিটা আসলে কোথায়, তার জয়েন্টের ভেতরে ইঞ্জুরি থাকতে পারে, লিগামেন্টস ইঞ্জুরি থাকতে পারে অথবা তার যদি কোনো কারণে ট্রমা জাতীয় হয় তখন সেক্ষেত্রে আমরা এক্সরের হেল্প নিয়ে থাকি যে কোনো ফ্র্যাকচার বা আদার্স কিছু আছে কিনা। তো যখনই আমি এটা কনফার্ম হব যে ব্যথাটি এই কারণে হচ্ছে তখন আমি চিকিৎসা পদ্ধতি দেব এবং সেক্ষেত্রে আমরা মনে করি কিছু কিছু ক্ষেত্রে হ্যান্ড রেস্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনাদের হ্যান্ড রেস্ট এবং কিছু কিছু ব্যথার ওষুধ খেলে আপনাদের কিন্তু অনেক সময় ব্যথার উন্নতি হয়। এরপরে যদি এই অবস্থার উন্নতি না হয় তাহলে আমরা আল্ট্রাসাউন্ড করে যদি স্পেসিফিক ইঞ্জুরি পাই সেই সকল জায়গায় ছোট্ট ইন্টারভেনশন করি, যেগুলো ব্যথামুক্ত পদ্ধতিতে খুবই চিকন সুই ব্যবহার করে করা হয় এবং এর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ব্যথা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যায়। এবং আমরা এরকমও সমস্যা পেয়েছি, অনেকবার ইঞ্জেকশন নিয়েছেন কিন্তু ব্যথাটি যাচ্ছে না,
এর কারণ হচ্ছে যদি মেশিন দিয়ে বা আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে না দেওয়া হয় তাহলে সঠিক জায়গায় কিন্তু ইনজেকশন পড়ে না, যে কারণে কিন্তু ব্যথাটি রয়ে যায়। এই জন্য আমরা বলবো যারাই ইন্টারভেনশন করছেন বা বিভিন্ন জায়গায় করছেন সেগুলো যদি অ্যাডভান্সড মেশিন দিয়ে আপনারা করেন তাহলে যেই জায়গাটি দেখা যায় এবং সুনির্দিষ্ট জায়গায় ওষুধটা প্রয়োগ করা হয় এবং স্পেসিফিক ওয়েতে এটা কাজ করে তখন আপনার ব্যথা কিন্তু চলে যায়। এবং এর পরবর্তীতে আমরা কিছু পরামর্শ দিয়ে থাকি যেগুলো কিন্তু আপনার ব্যথা নিরাময়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় দর্শক, আমার মনে হয় কাঁধে ব্যথার দীর্ঘদিন যারা ব্যথায় ভুগছেন তাদের ক্ষেত্রে আমি একটা সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, আপনারা সেই বিষয়গুলো মেনে চলুন। তবে অবশ্যই খেয়াল রাখবেন ব্যথার সাথে সাথে যদি আপনার জ্বর আসে বা জায়গাটি ফুলে যায় অথবা আপনার অন্য কোনো আঘাত বা সিভিয়ার কোনো আঘাতজনিত সমস্যা থেকে থাকে অবশ্যই অবশ্যই এটিকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং চিকিৎসকের সাথে সঠিক সময় শরণাপন্ন হতে হবে। প্রিয় দর্শক, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।